أقبلت مع النبي صلى الله عليه وسلم فسمع رجلا يقرأ قل هو الله أحد. আমি নবীজির সাথে এক জায়গায় রওনা করলাম, হঠাৎ নবীজি এক ব্যক্তিকে তেলাওয়াত করতে শুনলেন কুল হুয়াল্লাহু আহাদ। এক ব্যক্তি তেলাওয়াত করতেছে কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা তেলাওয়াত করতে শুনলেন, নবীজি বললেন ওয়াজাবাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুলতু মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হয়েছে? কিছুই তো বুঝলাম না, আপনার কাছে বুঝতে চাই ওয়াজিব হয়েছে কি ওয়াজিব হয়েছে বুঝলাম না। একজনের তেলাওয়াত শুনলেন, শোনার পর বললেন ওয়াজিব হয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন যে কুল হুয়াল্লাহু আহাদ পড়লো আর আমি যার তেলাওয়াতটা শুনলাম তার জন্য ওয়াজাবাতিল জান্নাত, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কুল হুয়াল্লাহ শুধু পড়েন এমন না, বিশ্বাসও করবেন। বলেন কুল হুয়াল্লাহ কার পরিচয়? কুল হুয়াল্লাহ কার গুণাবলী বর্ণনা? এই বিশ্বাস নিয়ে পড়বেন। রসুল বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তাহলে এক নম্বর জানলাম কুল হুয়াল্লাহু আহাদ যে মহব্বত করে তাকে আল্লাহ মহব্বত করে, কুল হুয়াল্লাহু আহাদ যে পড়বে ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে আর এটার উপর যে অটল থেকে মৃত্যুবরণ করবে তার জন্য জান্নাত ওয়াজিব। তিন নাম্বার একটা বর্ণনা শোনেন, কুল হুয়াল্লাহু আহাদ পাঠককে জান্নাতে নিয়ে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ এটার মহব্বত মানে এটার আপনি ভালোবাসেন, এই ভালোবাসাটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আনসারি সাহাবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম বানায়া দিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, তিনি বলেন কানা রাজুলুম মিনাল আনসার ইয়া উম্মুনা, এক আনসারি সাহাবি আমাদের ইমামতি করে। আনসারি সাহাবি ইমামতি যখন করে তিনি শুধু কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা বেশি পড়ে, অন্যান্য সূরা পড়ে তবে এই সূরাটা উনি প্রতি নামাজে পড়ে। তো আমাদের মধ্যে বিজ্ঞ জনেরা তাকে বললেন কি আপনি এত কুল হুয়াল্লাহ পড়েন কা, অন্য একটু সূরাও পড়েন মাঝে মাঝে, আপনি কুল হুয়াল্লাহ পড়েনি প্রত্যেক রাকাতে? তো তিনি জবাব দিলেন শোনো তোমরা, আমি এটা প্রতি নামাজে এটা করবই, ইন আহবাবতুম তোমরা যদি পছন্দ করো তাও আমি এটা করব, ওয়া ইন কারিহতুম যদি অপছন্দ করো তাহলে আমি ছাড়া অন্য কাউরে ইমাম বানাও, কিন্তু আমারে যতদিন ইমাম রাখবা আমি অন্যান্য সূরা তো পড়ব, কুল হুয়াল্লাহু আহাদ এটাও পড়ব। এখন তোমরা মন চাইলে আমারে রাখো ইমাম হিসাবে, নাহলে অন্য একজন ইমাম রাখো। তো সাহাবিগণ জবাব দিলেন না না না, আপনি তো আমাদের মাঝে সম্মানিত ব্যক্তি, আপনারে কিভাবে পাল্টাই আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ব্যাপারে অভিযোগ গেল, হুজুর তিনি তো এরকম করে, নবীজি ডাক দিলেন মা হামালাকা আলা লুজুমি হাদিহি সূরা ফি কুল্লি রাকআ, প্রত্যেক নামাজে এই সূরাটা তুমি আবশ্যক করে নাও কেন? সাহাবি জবাব দিলেন ইন্নি উহিব্বু হাদিহি সূরাত ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এই সূরাটা ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি বললেন হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরার প্রতি তোমার যেই ভালোবাসা এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করায়া দিবে। এই সূরার প্রতি তোমার যে ভালোবাসা এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করায়া দিবে। তাহলে সূরা ইখলাস যে মহব্বত করবে আল্লাহ তাকে মহব্বত করবে, সূরা ইখলাস ইয়াকিনের সাথে বিশ্বাস করে যে পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব। সূরা ইখলাসের মহব্বত বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি নাম সাহাল ইবনে মুআজ, কি বললাম সাহাল ইবনে মুআজ, এই সাহাল ইবনে মুআজ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من قرأ قل هو الله أحد حتى يختمها عشر مرات
কোন ব্যক্তি যদি 10 বার কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা তেলাওয়াত করে বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেন সুবহানাল্লাহ কি নির্মাণ করে দেন প্রাসাদ প্রাসাদ এই যে এটা বাড়ি করতেছে একজন সম্ভবত এখন আপনাদের অনেকের মনে হইতেছে আহারে এটা যে কে করতেছে আমার যদি হইতো তো যেহেতু যাদের টাকা নাই নগদ 10 বার সূরা ইখলাস পড়বেন 10 বার এখানে হইতেছে না 10 বার পড়ালেন হবে হযরত ওমর ইবনুল খাত্তাব যখন এই বর্ণনা শুনলেন শোনার পর বললেন হুজুর আপনি কি বললেন 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে প্রাসাদ নবীজি বললেন হ্যাঁ ওমর বললেন ইজান নাস্তাকসিরু তাহলে তো হুজুর আরো বেশি পড়তে হবে প্রাসাদ আরো বাড়াইতে হবে সুবহানাল্লাহ নবীজি বললেন আল্লাহু আকসারু ওয়া আতিয়াবু ওমর যত বেশি পড়বা আল্লাহ তত বেশি দিবেন সুবহানাল্লাহ একটা মুরসাল বর্ণনা মুরসাল এটা আপনারা বুঝবেন না এটা হাদিস শাস্ত্রের একটা পরিভাষা মুরসাল বাকি এটা মুরসালুন জাইয়িদ খুব ভালো মুরসাল এই মুরসাল বর্ণনার বর্ণনাকারী সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من قرأ قل هو الله احد 10 مرات بنى الله له قصرا في الجنه কোন ব্যক্তি যদি 10 বার সূরা ইখলাস পাঠ করে তার জন্য জান্নাতে আল্লাহ একটা প্রাসাদ নির্মাণ করে দেয় ওয়ামান করাহা 20 মাররাতান বানাল্লাহু লাহু কসরাইন ফিল জান্নাহ কোন ব্যক্তি যদি 20 বার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ তার জন্য জান্নাতে দুইটা প্রাসাদ নির্মাণ করে দেয় ওয়ামান করাহা 30 মাররাতান কোন ব্যক্তি যদি 30 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে بنى الله له ثلاثة قصور في الجنة الله تر جنة جنة تر مدد تنتا پرشاد نرمان کرد تالي دوش باره اكتا پرشاد بيش باره دويتا پرشاد আর 30 বার যদি কেউ পড়ে তার জন্য আল্লাহ জান্নাতে তিনটি প্রাসাদ নির্মাণ করে দেন এইজন্য সূরা ইখলাস এটা আমরা পাঠ করব আল্লাহ তৌফিক দান করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন أيعجز أحدكم أن يقرأ ثلث القرآن في كل ليلة তোমাদের কেউ কি অক্ষম প্রতি রাতে কোরআনের এক তৃতীয়াংশ তোমরা তেলাওয়াত করে ঘুমাবা এটা কি তোমাদের মধ্যে কেউ অক্ষম অপারগ কেউ কি পারবে না এটা সাহাবীরা বলতেছে আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ হুজুর এটা আবার কে পারবে কোরআনের এক তৃতীয়াংশ তেলাওয়াত করা সবার জন্য তো সহজ না বিষয়টা হুজুর নবীজি বললেন কুল হুয়াল্লাহু আহাদ সুলুসুল কুরআন রাতে একবার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে যদি ঘুমাও কোরআনের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করে তুমি ঘুমাইলা মানে তিন ভাগের এক ভাগ তেলাওয়াতের সওয়াব পেয়ে গেলা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা رسول صلى الله عليه وسلم صحابي معاذ بن عبيد الله برنونا معاذ بن عبيد الله ابن خبيب تر برنونا تيني بولن انتظرنا رسول الله صلى الله عليه وسلم يصلي بنا امرا اپکھا کرتے لگلام رسول آج بے عائشہ اما در کے نماز پڑھا بن تو رسول الله صلى الله عليه وسلم اما در کسے عشلن عشر بار اما کے بولن قل تمہیں بولو বলেন তো নবীজি সাহাবীকে কি বললেন তুমি বলো আপনাদেরকে আমি বললাম আপনারা বলেন বলেন তো কি বলেন মানে আপনারা দিদি বুঝছেন ঠিক না তো নবীজি সাহাবীকে বলেন কুল তুমি বলো তো সাহাবী কয় ফাসাকাত তো আমি চুপ রইলাম যেমন আপনাদের মাঝে অনেকে চুপ ছিল মানে বুঝেন আসলে কি কইতাছে মানে আমরা বলু মানে কি বলবো ঠিক সাহাবীও বুঝতে পারেন নাই নবীজি বলে তুমি বলো সাহাবী কয় সাকাত তো চুপ রইলাম নবীজি আবার বললেন কুল বলো সাহাবী সাহস করে কয় আমি বললাম মা আকুল হুজুর কি কমু আপনাদেরকে বললাম বলেন আপনারা এখন বলেন কি বলবো বলেন হ্যাঁ সাহাবীকে বললেন তুমি বলো সাহাবী বলে হুজুর কি বলবো নবীজি বললেন কুল কুল হুয়াল্লাহু আহাদ তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযাতাইন সালাসা তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু রাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস প্রত্যেকটা তিনবার করে বলেন প্রত্যেকটা কয়বার করে তাকফিকা ফি কুল্লি ইয়াউমিন মাররাতাইন ফজরের পরে একবার মাগরিবের মানে ফজরের পরে তিনবার প্রত্যেকটা তিনবার করে নয়বার মাগরিবের পরে তিনবার করে নয়বার
নবীজি বলেন এই আমলটা যদি প্রতিদিন দুইবার করো দুইবার মানে দুই বেলা ফজরের পর এক বেলা মাগরিবের পর আরেক বেলা ফজরের নামাজের পর তিনবার কুল হুয়াল্লাহ তিনবার ফালাক তিনবার নাস মাগরিবের পর তিনবার কুল হুয়াল্লাহ তিনবার ফালাক তিনবার নাস নবী বলেন তাকফিকা ফি কুল্লি ইয়াউম এই তিনটা সূরা তুমি যে পড়লা তিনবার করে সারা দিন বিপদ আপদ থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে বাচ্চারা তো পারে না এদেরকে কি করবেন স্কুলে মাদ্রাসায় পাঠানোর সময় আপনি নিজে পড়ে ফুদিয়ে দিবেন আর যারা পারে ওদেরকে মুখ দিয়ে বলাবেন এই বলো তিনবার তিনবার করে এটারে পড়াবেন তারপর এটারে মাদ্রাসা স্কুলে পাঠাবেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল ঘর থেকে বের হলেন বের হওয়ার পর বললেন উহসুদু এই তোমরা কাছাকাছি এসে বসো কি করো তোমরা কাছাকাছি এসে বসো মসজিদের মধ্যে অনেক সময় দেখবেন ইমান ইকিনের কথা যখন বলে যিনি বলে তিনি বলেন ভাই আমরা একটু আগায়া বসি কাছে কাছে বসি জমে জমে বসি বলে না তো নবীজি বললেন তোমরা একটু কাছে কাছে বসো জমে জমে বসো তার মানে এরা যারা বলে এটা মসজিদের মধ্যে এটাও সুন্নাহ এই বলাটা এটা কোনো হাদিস কোরআনের বিরোধী না নবীজিও সাহাবীদেরকে মাঝে মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বলতেন কাছে কাছে জমে জমে বসো ফাহুশিদা মান হুশিদা যারা আসার তারা নবীর কাছে আসলেন আসার পর আল্লাহ নবী বললেন ফা ইন্নী সাআকরাউ আলাইকুম সুলুসাল কুরআন নবীজি বললেন কাছে কাছে বসো আমি তোমাদেরকে আজকে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ে শোনাবো কি শোনাবো কোরআনের তিন ভাগের এক ভাগ 10 বারা পড়তে কতক্ষণ লাগবে অনেক সময় লাগবে আমি তোমাদেরকে তিন ভাগের এক ভাগ পড়ে শোনাবো সাহাবারা আল্লাহ নবীর কাছে যায় যাওয়ার পর আল্লাহ নবীর সামনে বসলেন বসার পর নবীজি পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ নবীজি পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পড়লেন পড়ার পর সুম্মা দাখলা আবার ঘরে ঢুকে গেছে তো সাহাবীরা একজন আরেকজনকে কয় কি ব্যাপার নবীজি না বললেন আমাদের সামনে নাকি কোরআনের তিন ভাগের এক ভাগ পড়বে কই সামান্য তিনটা কি পড়লেন সূরা তিনটা আয়াত পড়ে আবার চলে গেলেন কোথায় নবীজি তো তিন ভাগের এক ভাগ পড়ার কথা পড়ল না তো হয় মনে হয় আসমান থেকে কোনো কিছু আসবে তারপর হয়তো জানাবে আমাদেরকে এটা সাহাবীরা একজন আরেকজনকে কয় ইন্নিল আরাহা খাবরাম মিনাস সামাই জাআ যে মনে হচ্ছে আসমানের কোনো সংবাদ আসবে তারপর জানাবে সাহাবীরা একে অপরকে এই কথাগুলো বলতেছে ইতিমধ্যে নবীজি বের হলেন বের হওয়ার পর বললেন আচ্ছা আমি কি বলছি তোমাদেরকে আমি বলেছিলাম কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ে শোনাবো এই কথা আমি তোমাদেরকে বলেছিলাম তো সাহাবীগণ তো মন দিয়ে শুনতেছে নবীজি বলেন আমি তোমাদের সামনে কুল হুয়াল্লাহ সূরাটা পড়েই তো ঘরে গিয়েছিলাম এই যে কুল হুয়াল্লাহ আমি পড়েছিলাম ইন্নাহা লাতাদিলু সুলুসাল কোরআন এই সূরাটাই কোরআনের তিন ভাগের এক ভাগ তো কুল হুয়াল্লাহু আহাদ একবার যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ তাকে কোরআনের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করার সওয়াব দান করে তো দুই ভাগ দুইবার যদি কেউ পড়ে কোরআনের তিন ভাগের দুই ভাগ তেলাওয়াত করার সওয়াব দান করে কেউ যদি তিনবার পড়ে আল্লাহ তাকে কোরআনের তিন ভাগ মানে কোরআনের পুরা তিন ভাগ পড়ার সব আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ করে দেয় এখন এই কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা আমরা নামাজের মধ্যে আমল করতে পারি বিশেষ করে মাগরিবের দুই রাকাত সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা আর মাগরিবের নামাজের সুন্নতের দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ ফজরের নামাজের সুন্নতের প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ফজরের সুন্নতের দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে গেলেন যাওয়ার পর দেখলেন এক সাহাবী ফজরের নামাজের সুন্নত পড়তেছে ফজরের নামাজের সুন্নত পড়তেছে সুন্নতের প্রথম রাকাতে পড়তে লাগলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা পড়তে লাগলেন প্রথম রাকাতে তো যখন প্রথম রাকাতে এই সূরাটা পড়তে লাগলেন নবীজি তার পাশ দিয়ে গেলেন যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশ দিয়ে গেলেন আর যখন শুনলেন যে এই ব্যক্তি কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন এটা পড়তেছে
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ব্যক্তি আল্লাহর একত্ববাদ স্বীকার করে নিয়েছে আল্লাহ ছাড়া অন্য যারা আছে তথা শিরক থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছে কোন সূরা পড়ছে কুল্লাইয়াল কাফির এরপর আবার যাইতেছে দেখে দ্বিতীয় রাখাতে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা নবীজি বললেন হাদা রাজুলুন কদ আরাফা রাব্বা মাশাআল্লাহ এই ব্যক্তি এমন এক সূরা পড়ছে যেই সূরা পড়ার কারণে পড়ার মাধ্যমে বোঝা যায় এই ব্যক্তি তার রবকে চিনতে পারছে তাহলে ফজরের নামাজের সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ আর মাগরিবের সুন্নতের প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ এই আমলটা করা তাহলে সূরা ইখলাসের এই আমলটা আমরা সবাই করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সূরা ইখলাসের যে কথাগুলো বলা হলো আমরা যারা পারি তিনবার প্রতি রাতে ঘুমের সময় পড়ব আর যারা পারি ইনশাআল্লাহ আমরা 10 বার যদি পড়ি তাহলে জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবে যেটা আমরা জানতে পারলাম তো এই আমলগুলা ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একত্ববাদের শিকার করে আল্লাহর একত্ববাদের শিকার এই একত্ববাদের বিশ্বাস নিয়ে আল্লাহর পরিচয় নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লি